আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি মোনালিসা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের একটি খনির পাইপ থেকে ফোয়ারার মতো খনিজ তেলে নিঃসৃত হতে থাকায় ওই খনির আশেপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল আমের এএফপিকে বলেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে, তেল নিঃসরণজনিত কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। যে এলাকায় খনিটি অবস্থিত সেখানে কেবল কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আছেন, এর বাইরে কোনো জনবসতি নেই, তবুও বাড়তি সতর্কতা হিসেবে এ ঘোষণা দেওয়া হয়েছে। ফিনকির মতো খনিজ তেলের নিঃসৃত হতে থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করেছেন বিনামের। কুয়েতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। মধ্যপ্রাচ্য অঞ্চলের অধিকাংশ দেশের মতো কুয়েতের অর্থনীতিও দেশটির জ্বালানি তেলের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। দেশটির মোট রাজস্বের 90% আসে তেল বিক্রির মাধ্যমে। জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের অন্যতম নেতৃস্থানীয় এই সদস্য রাষ্ট্র প্রতিদিন গড়ে 27 লাখ ব্যারেল তেল উত্তোলন করে বিভিন্ন খনি থেকে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি, তবে পাইপলাইনে লিকেজ মেরামত করতে কোম্পানির প্রকৌশলী বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন কুশাই বিনামের। দর্শক, এই ছিল ফ্রেন্ডি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ফ্রেন্ডি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।